সম্ভবত দোয়া পরে তারপরে আসলে বলটা শুরু করলেন তিনি অফ স্টাম্পের একটু বাইরে। রক্ষণাত্মক ভঙ্গিমায় সাকিব এ বল থেকে রান পাবেন না। বেস্ট পারফরমেন্স বাই এনি বাংলাদেশি ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন আইসিসি ইভেন্ট, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে এসে হাটু গেড়ে সুইপ করার একটা চেষ্টা ছিল, আবেদন হয়েছিল, বাট ইম্প্যাক্ট আউটসাইড দি অফ স্টাম্প আমার মনে হয়। এই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণই দেখলেন আম্পায়ার, আমরা রিপ্লে দেখতে পাচ্ছি। Yes, you can see the off stump, so definitely was impact outside the off stump. ওভারটা খারাপ গেল, এই ওভারটা এখনো পর্যন্ত ভালো যাচ্ছে, তার অফ স্টাম্পের বাইরে একটু শাফল করে ফ্রন্ট ফুটে অন ড্রাইভ খেললেন সাকিব, একটা রানই পাবেন। মানে পাঠানো হয়েছে পাওয়ার প্লেটাকে ইউজ করা এবং ওই সময় কিছু, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে ক্যাচটা নিয়েছেন কিনা, ফাইনালি পড়ে গেছে ড্রপ হেড, বাট যদি ক্যাচটা হতো তাহলে সাকিব আল হাসান আউট হয়ে যেতেন। এক্সিলেন্ট একটা ডাইভিং এফোর্ট ছিল জাকের আলী, অনেক আমি যদি ভুল না করে থাকি, অফ স্টাম্পের সামান্য বাইরে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, চমৎকার রাইজ এবং ব্যাটের বাইরের কানায় লাগলো, ও ক্যাচেবল হাইট, আনফর্চুনেট। গুড এফোর্ট কিন্তু ঠিক মতো গ্লাভস বন্দি করতে পারেনি, একটু লেইজি শট সাকিব আল হাসানের, নোটিস করুন যে একটা হাত ব্যাট থেকে ফসকে গিয়েছিল এবং বাঁদিকে ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও ক্যাচটা লুফে নিতে পারেন। বিগ অপরচুনিটি সাকিব আল হাসানকে জীবন দান করা, যে কত একটা ডেঞ্জারাস জিনিস সাকিব ভার্সেস সাকিব। আরও একটা অফ স্টাম্পের সামান্য বাইরে, এবার কিন্তু ভালো ফিল্ডিং হয়েছিল, বাট ব্যাটসম্যানরা কুইক এনাফ থেকে যাবে, সাকিব ডেলিভারি তুলে মেরেছেন সাকিব, বল হাওয়ায় ভাসছে, আউট হয়ে গেলেন সাকিব আল হাসান, বোলিং চেঞ্জ। সাকিব মোসে থেকে প্রথম বলে এই ধরনের একটা শর্ট খেলা চিন্তা কীভাবে করলেন আমি ঠিক আমার বোধগম্য নয়, এবং ইভেন দিস ওয়ান যেটাতে লাইফ পেয়েছিল তখনও তার একটা হাত ছুটে গেছিলো, এবারে দেখবেন শট খেলার সময় কোনো নিয়ন্ত্রণ ছিল না, শেষ মুহূর্তে এক হাত ছুটে গেছে, ডান হাত দিয়ে পাওয়ারটা ক্রিয়েট করতে পারেননি যতটা তিনি ভেবেছিলেন উড়িয়ে মারবেন সরাসরি ফিল্ডারের কাছে, এবং একটা গুরুত্বপূর্ণ উইকেট, হিউজ ব্রেক থ্রু এখান থেকে হচ্ছে। হিউজ আসলে সাকিব আল হাসান শট খেললেন নাকি মানে কি করবেন, একটা দোনোমনের মধ্যে গিয়ে তারপরেই আসলে বলটাকে তুলে দিলেন, খুবই সিম্পল একটা ক্যাচ। সাকিব আল হাসান ডিপার্ট, বিগ উইকেট, কট নাইম শেখ, বোল্ড মোসাদ্দেক সৈকত, আট বল থেকে কোনো সন্দেহ নেই। এবার কিন্তু আবার স্টাম্পের উপরে চমৎকার বল, দেখে শুনে ঠান্ডা মাথায় খেলেছেন নাইম, খেলেছেন শামিম আশরাফ চৌধুরী, একটাতেও কিন্তু সাকিবের কন্ট্রোল ছিল না। আজকে নাম্বার থ্রি তার ন্যাশনাল টিম পজিশনে খেলতে নেমে আসলে টেলি করেছেন। খুব লক্ষণীয় ব্যাপার এখানে যে সাব্বির যে কিছুটা গতি সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন, আবারও সাকিবের উইকেটটা দেখে একেবারে অনিয়ন্ত্রিত একটা শট, একটা হাত ছুটে গিয়েছিল, ডান হাত দিয়ে ব্যাটটা ধরে রেখেছিলেন এবং বলে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি, আবেদন হয়েছে পরবর্তী বল বাক্যে ভেতরে ঢুকে ঢুকে পসিবিলিটি ডাউন দ্য লেগ সাইড যাচ্ছিল, আম্পায়ার সাড়া দেয়নি। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, visit tsports.com.